এবার কালীঘাটে ঐন্দ্রিলার জন্য পুজো দিলেন প্রেমিক সব্যসাচী চৌধুরী, আর পুজোয় কান্নায় ভেঙে পড়লেন। আর কি কি জানা গেল ঐন্দ্রিলার সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কালীঘাট মন্দিরে ঐন্দ্রিলা শর্মার জন্য পুজো দিয়েছেন প্রেমিক সব্যসাচী চৌধুরী। সেখানে এক আত্মীয়র কাছ থেকে জানা গিয়েছে পুজোয় ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করতে গিয়ে কান্নায় পুরো ভেঙে পড়ে, আর এক পর্যায়ে অজ্ঞান হওয়ার অবস্থা হয়ে যায় সব্যসাচী চৌধুরীর। সব্যসাচী চৌধুরী একটাই কথা বলেছে, ঠাকুর তুমি আমার ঐন্দ্রিলাকে আমার কাছে ফিরিয়ে দাও। বর্তমানে ঐন্দ্রিলার অবস্থা আগের মতোই, ডাক্তার জানিয়েছে একমাত্র ঠাকুরই পারে এই মেয়েটাকে বাঁচিয়ে তুলতে, তাদের হাতে নাকি আর কিছুই করার নেই। তো বন্ধুরা, তোমরা সবাই প্রার্থনা করো ঐন্দ্রিলা যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে ধন্যবাদ।